Just wait and watch. আমার ছেলে জেল কাস্টডিতে আছে আর আপনি আপনি পুত্র পুত্রবধূদের নিয়ে সুখে সংসার করবে না তাই কখনো হয় কোনোভাবেই হয় না ঝড়খড় হয়ে যাবে ঝড়খড় করে দেবো আমি ফোনটা আমাকে দি হ্যালো কিরণকান্তি ব্যানার্জি আপনি হুমকি দিচ্ছেন হ্যাঁ আপনি একজন অ্যাডভোকেটকে হুমকি দিচ্ছেন একবার ছুঁয়ে দেখুন ওনাকে একবার চোখ তুলে তাকিয়ে দেখুন ওনাকে সামনে আপনি আমাকে পাবেন বুঝতে পেরেছেন কোর্টের ভেতর আমার মুখ চলে কোর্টের বাইরে হাত চলে বাবু সোনাকে হাজতবাস করিয়ে দিয়েছি না এবার বাবু সোনার বাপকে আপনার পুরো খানদানকে আমি হাজতে ঢোকাবো কথাটা মাথায় রাখবেন হ্যালো হ্যালো ট্রেট করলো আমাকে ট্রেট করলো আমে দুধে মিশে গেছে আমে দুধে মিশে গেছে আর আপনি আটি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছে আমি আমার টার্গেট ঠিক করে নিয়েছি আমার প্রথম টার্গেট অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি আর লাস্ট টার্গেট গীতা LLP বাঁচাতে পারলে অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচাক বাঁচিয়ে দেখাক আমার কোনো ব্যাপারে তোমাকে ইন্টারফেয়ার করতে হবে না কে আমাকে হুমকি দিল কার সঙ্গে আমার কি সমস্যা হচ্ছে That's none of your business. তা বললে কি করে হয় আপনি আমার শ্বশুর মশাই হন একবারের জন্য হলো তো বাবা বলে ডেকেছি তাই না আর আপনার সঙ্গে আমার যত লড়াই সব ওই কোর্টে বাড়ির মধ্যে তো কিছু নয় তিন দিন একদম একটা শিশুর মতন আচরণ করছেন না হাসিনি মানে ঠিক আছে মানে তুমি সত্যি যেভাবে রাগ করছো চুপ করো তুমি আমার সঙ্গে কিরণকান্তি কি করবে তাহলে তোমাকে মাথা ঘামাতে হবে না আমার প্রবলেম আমি নিজেই সলভ করে নেব এক মিনিট একটু দাঁড়ান গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা 6:30টায় স্টার জলসায়।